হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। শাওমি আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন লঞ্চ করতে যাচ্ছে, যে ফোনটিতে দেওয়া হয়েছে একটি শক্তিশালী গেমিং প্রসেসর, থাকছে 144 Hz রিফ্রেশ রেট। এই ফোনটি হলো শাওমি রেডমি নোট 11T প্রো। এই ফোনটি 31 মে অফিসিয়ালভাবে গ্লোবালি লঞ্চ করতে যাচ্ছে শাওমি। এই ফোনটি কিন্তু অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গেছে। আজকের ভিডিওতে জানিয়ে দেবো এই ফোনটি কি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে আসবে কি না, এছাড়া জানিয়ে দেবো এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে আসলে কত দাম হতে পারে। আর এই ফোনটি হতে যাচ্ছে একটি মিড বাজেট সেগমেন্টের ফোন, তাই আমার কাছে মনে হচ্ছে এই ফোনটি হতে যাচ্ছে 2022 সালের সবথেকে সেরা একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন। তাই যারা মিড বাজেট সেগমেন্টের সবথেকে বেস্ট একটি ফোন কিনতে চান, আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই তারা শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনের দিকে পেয়ে যাবেন একটি মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা, এর নিচের দিকে থাকবে USB Type-C এবং স্পিকার। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটির উপরের দিকে আপনি পেয়ে যাবেন 3.5 mm একটি হেডফোন জ্যাক। ছো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে এবং এই ফোনটি হাতে নিলেও গ্লাসের প্রোটেকশন থাকার ফলে একটা প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 144 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10 সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 407 PPI, যার ফলে এই ডিসপ্লেতে ব্রাইটনেসও আপনি ভালো পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটি আমার কাছে বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য একবারে স্মুথ একটি ডিসপ্লে হতে যাচ্ছে, কারণ এখানে 144 Hz রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় আপনি আলট্রা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই বাজেট হিসেবে ছবি তুলতে পারবেন। তবে এখানে যদি 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সটি প্রোভাইড করতো তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন আর একটু বেটার হতো। তবে এটাও আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এটি একটি মিড বাজেট সেগমেন্টের ফোন, তাই হয়তোবা কস্ট কাটিংয়ের জন্য শাওমি এখানে 64 মেগাপিক্সেলের সেন্সরটি ব্যবহার করেছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 nm আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো যত ধরনের হাই সেটিংসের গেম আছে স্মুথলি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12, এর ব্যাক এন্ডে দেওয়া হয়েছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5080 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 67 Wh একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, তার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। তবে দুঃখের বিষয় হলো এখানে কোনো এক্সট্রা ডেডিকেটেড MicroSD কার্ড স্লট থাকছে না। এই ফোনটি 3টি RAM ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, এর বেস ভেরিয়েন্ট হবে 6128 GB এবং মিডল ভেরিয়েন্টটি হবে 8128 GB আর টপ ভেরিয়েন্টটি হবে 8256 GB। এবং এই ফোনটি আপনি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, ব্ল্যাক, ব্লু এবং সিলভার। এবারে জানিয়ে দেবো এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটি ইন্ডিয়ার মার্কেটে 27 থেকে 28 হাজার রুপির মধ্যে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে আসলে অনেকটা দাম বেড়ে যাবে, সেক্ষেত্রে অফিসিয়ালভাবে এই ফোনটি যখন আসবে এর দাম 35,000 টাকার কাছাকাছি হবে। তবে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে আপনি বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার মধ্যে বেস ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। তাই আমার কাছে মনে হচ্ছে যারা মিড বাজেট সেগমেন্টে সবথেকে বেস্ট একটি গেমিংয়ের জন্য ফোন কিনতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন, কেননা এই ফোনটির প্রসেসরটি একটি শক্তিশালী গেমিং প্রসেসর এবং এইখানে 144 Hz রিফ্রেশ রেট দেওয়ার কারণে গেমিংয়ের সময় আপনি দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। তবে এই ফোনটির ক্যামেরা সেকশন কিছুটা উইক,
তারপরও এই ফোনটির বাজেট হিসেবে ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।